গত প্রায় এক শতাব্দী নয় প্রায় 580 বছর ধরে এত দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যায়নি, আগামী 100 বছরেও দেখা যাবে না। আসতে চলেছে চন্দ্রগ্রহণ 19 নভেম্বর শুক্রবার, এবছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এটি। এটি দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভারতেরও কিছু অংশ থেকে। এই চন্দ্রগ্রহণ একটু আশ্চর্য রকম হতে চলেছে। পূর্ণচাঁদ মাঝে মাঝে লালচে হয়ে যায়, কারণ মহাকাশে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় চলে যায়, কিন্তু এই গ্রহণ সেরকম নয়। পুরো চাঁদ পৃথিবীর বিশাল ছায়ায় যাবে না, চাঁদের প্রায় 95% পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে, সূর্যের সামান্যতম প্রতিফলন থাকবে, তাই এটি আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণ গ্রহণ হবে না। এই বছরে চন্দ্রগ্রহণে চাঁদটিকে লাল রঙের দেখা যাবে। এই রক্তবর্ণের চাঁদ দেখার সময়টিকে ঐশ্বরিক দৃশ্যের সঙ্গেও কল্পনা করা হচ্ছে। ভারতীয় সময় দুপুর 12:48 এই গ্রহণ শুরু হবে, চলবে প্রায় 4:17 পর্যন্ত। নাসার বিজ্ঞানীদের মতে এই সময় এবারের বিষয় হলো যে একটা সামান্য বাঁকা রেখা চাঁদের ওপর দিয়ে ঘুরতে দেখা যাবে, যাতে এই লাল রঙটা কিছুটা ঢাকা পড়ে যায়। এটি পৃথিবীর বিশাল ছায়ার প্রান্ত, এরকম আগে কখনো দেখা যায়নি। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে প্রায় 3:28:24। এটি একটি দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ। রাস পূর্ণিমায় শতাব্দীর সেরা দীর্ঘ চন্দ্রগ্রহণ, প্রভাব পড়বে মানব জীবনের ওপর, মনে রাখবেন।